টেম্পারেচার কত আমি জানি না, আসানসোলের মানুষ আমি, কলকাতায় থাকি সেখানেও প্রচন্ড গরম, কিন্তু এখানে এত সাংঘাতিক গরম, মানে আমি হ্যাঁ মানে যে রোদের যে তাপ সাংঘাতিক, এবং আমরা তো দুপুরবেলার মধ্যেও প্রচার করছিলাম, কিন্তু সভাপতিকে বলেছি যে দুপুরবেলার দিকটা একটুখানি এ করতে হবে, কারণ অনেকটা দিন টানতে হবে, আর শুধু আমি নই আমার কার্যকর্তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো সাত দিনের একটা ধাক্কা, তো খুবই গরম, কিন্তু তার মধ্যে একটা চ্যালেঞ্জ, কারণ ধরেই নিয়েছি যে দু মাস কষ্ট করতে হবে, এবং দুটো মাস চ্যালেঞ্জ যে কষ্ট করে যে সিটকে জেতাব। দিদি আজকে নির্বাচনী কার্যালয় ওপেনিং হলো, এই সাংগঠনিকভাবে কি প্রচার আরও গতি পাবে এবার? দেখুন অবশ্যই এই কার্যালয় তো আমাদের ডিস্ট্রিক্ট কার্যালয় ছিলই, কিন্তু আমাদের প্রতিটা বিধানসভায় কার্যালয় হয়েছে সারা পশ্চিমবঙ্গে, এটা আমাদের সেন্ট্রাল লিডারশিপের নির্দেশ, এবং এই আমার ডিস্ট্রিক্ট কার্যালয়কে করে দেওয়া হলো লোকসভা কার্যালয়, এবং সাতটা বিধানসভায় আলাদা করে কার্যালয় হয়েছে। তো ডেফিনেটলি একটা কার্যালয় হওয়া মানে বুঝতে পারছেন সেখানে কার্যকর্তারা আসবে, কথা বলবে, আলোচনা হবে, চা খাওয়া হবে, মিষ্টি খাওয়া হবে, ফ্ল্যাগ বাঁধা হবে, ফ্লেক্স এ করা হবে, এই যে একসঙ্গে বন্ডিং বলে না, যে দ্য ফ্যামিলি হু ইটস টুগেদার ইউনো ট্রাইবস টুগেদার, তো সেইটাই একটা, এটা একটা ফ্যামিলি পরিবারের মতো, যারা একসাথে কাজ করবে, একসাথে খাবে, একসাথে সব কিছু করবে, বন্ডিং বাড়বে এবং সংগঠনও বাড়বে। সব বিধানসভায় ঘোরা হয়ে গেল আপনার, তো খুবই ভালো, এবং সত্যি বলতে গেলে না আমি ভাবতেই পারিনি যে এত ভালো রেসপন্স হবে, কারণ আমাকে আর কে চেনে এখানে, এখানে তো সবাই দিলীপদাকেই চিনতেন, আর অফকোর্স মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন ক্যান্ডিডেট, কিন্তু সেখানে আমাকে যে মানুষ এত ভালোবাসা, স্পেশালি মহিলারা, মাতৃশক্তি যেভাবে আমার প্রতি রেসপন্স, মানে আপনারা আমি যাই আপনারা অনেকেই আমার সঙ্গেই থাকেন, মানে অসাধারণ আর কি, মানে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা জানে, তারা হয়তো আপনাদের মাধ্যমে, আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের মাধ্যমে তারা আমাকে চিনছে, এবং তাদের প্রার্থী কে, অগ্নিমিত্রা পাল কেমন তারা জানছে, এবং বাড়ি থেকে বেরিয়ে এসে আজকে ডাবের জল খাওয়াচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, যা সে সামর্থ্য নেই সে বাতাসা খাওয়াচ্ছে, কিন্তু এত ভালোবাসা, এত সম্মান, মানে এটা কি বলবো, ভগবানকে আমি অনেক অনেক প্রণাম জানাই যে আজকে আমি এটা পাচ্ছি। তো আমার কাছে ইউনো মানে জেতা হারাটা অফকোর্স থাকবেই, এবং জিতবো এই চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি, কিন্তু এই যে প্রসেসটা 2021 যখন বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলাম এবং লোকসভার ভোটে, এরকম একটি অন্য জায়গাতে এসে যেখানে মেদিনীপুরে মানুষ নতুন করে তাদের কাছে যাওয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাজের সম্বন্ধে বলা, এবং তাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া যে আমি মেদিনীপুরের ডেভেলপমেন্টের জন্য কাজ করব, দ্যাট ইজ মাই প্রায়োরিটি, বিকজ আমি ঠিক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমার চিন্তাধারাটা একটু অন্যরকম, আমি কমপ্লিটলি মানুষের যাতে উন্নয়ন হয় আমি সেই দিকে আমার বেশি ভালো লাগে, ওই দিকে কাজটা করতে, তো এই যে চ্যালেঞ্জ আর কি, সেটা এই জার্নিটাই একটা দারুণ, গন্তব্যটা তো অফকোর্স ইন্টারেস্টিং, বাট এই যে প্রসেস, এই যে রোজ বেরোচ্ছি সকাল থেকে রাত অবধি, কত মানুষের সাথে দেখা, কত মানুষের সাথে কথা, কত মানুষের সমস্যা জানা, কত মানুষের দুঃখ জানা, কাল এক বুথ প্রেসিডেন্টের কাছে গেছি প্রত্যন্ত গ্রামে, ভাবতে পারবেন আপনার মধ্যে কেউ কোনো সাংবাদিক বন্ধু হয়তো সাথে ছিলেন, মালা পড়াতে যাচ্ছে আমাকে, হাউ হাউ করে কাঁদছে আবেগে, কারণ তার ঘর দোর ভাঙা হয়েছে, তার গ্রামে প্রচণ্ড সন্ত্রাস হয়েছে, কিন্তু সে মানে দিদি এসেছে, দিদিভাই এসেছে, দিদিভাই আমাদের প্রার্থী, এই যে একটা আবেগ, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এরা আবেগ দিয়ে করে, দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এবং মানে সব কিছু তারা ত্যাগ করতে পারে পার্টির জন্য, বিক্রি করে দেয় টাকা পয়সার জন্য, আমাদের হচ্ছে সব কিছু ত্যাগ করতে পারে দেশের জন্য, মানুষের জন্য।
দিদি আপনি বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলছিলেন যে পুরানো কর্মী এবং নতুন কর্মীদের সবাইকে বেরিয়ে আসছে, মানে এখন কোথাও গ্যাপ রয়ে গেছে? কোথাও কোথাও তো গ্যাপ থাকতেই পারে, পলিটিক্যাল পার্টিতে তো হবেই, সব কিছু কি আর 100-এ 100 হয়? আপনি বাড়িতেও যদি থাকেন, সংসারের মধ্যে সবার সাথে রিলেশন কি আপনার 100-এ 100 হবে? আপনার ননদের সাথে হয়তো 100-এ 90 হবে, আপনার শাশুড়ির সাথে হয়তো 100-এ 80 হবে, সবার তো 100-এ 100 হয় না। আর এই পার্টি তো হচ্ছে একটা মহাসাগর, হাজারে হাজারে কর্মী, লক্ষ লক্ষ কর্মী, 100-এ 100 তো হতে পারে না। তাই আমার কাছে বক্তব্য হচ্ছে নতুন পুরনো পুরনো মানে বয়স্ক কর্মী এবং ইয়াং কর্মী সবাইকে নিয়ে কাজটা করতে, এটা আমার আহ্বান। এবং আমার আহ্বান নয়, সবার আমার শীর্ষ নেতৃত্বের আহ্বান, সবাইকে নামতে হবে, বিকজ ইটস এ টিম ওয়ার্ক। আর বিজেপি টিম ওয়ার্কে বিশ্বাস করে। মানে কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং যে ভিন রাজ্যের দাবিদার, মানে কংগ্রেস তাকে এবারে প্রার্থী করেছে, কি বলবেন এমন একটা ব্যক্তিকে প্রার্থী করা আছে যে ভিন রাজ্যের দাবিদার? কোন ভিন রাজ্য মানে কোন রাজ্য? আপনার এতে জলপাইগুড়ি এলাকায় প্রার্থী করা হয়েছে কংগ্রেসের, উনি ভিন রাজ্য চান, যে উত্তরবঙ্গের যে রাজ্যের দাবি হয়ে এসেছিল, মানে বিনয় তামাং সরি গুরুং গুরুং যে দাবি করেছিল যে ভিন রাজ্য চাই, সেরকম ভিন রাজ্যের দাবিদার। এখন আমি এই বিষয়ে বলতে পারবো না, কিন্তু আজকে এই টিএমসি সরকারের কাছ থেকে তো উত্তরবঙ্গ কিছু পায়নি, উত্তরবঙ্গের মানুষরা বঞ্চিত, সম্পূর্ণভাবে বঞ্চিত। এবং আজকে উত্তরবঙ্গে না রাস্তা হয়েছে, না কোনো হাসপাতাল আছে, আপনাদের এখানে একই অবস্থা। আপনাদের এখানকার যে রাস্তা আমি দেখে এলাম কালকে, এগড়া থেকে খড়গপুর আসতে যে রাস্তা, পেট্রোল পাম্পে আমি দাঁড়িয়েছি তেল নিতে, সে ছেলেগুলো আমাকে বলছে দিদি কিছু করুন, দিনে 3-4 করে স্নান করতে হচ্ছে, জানেন জাম্পার স্যুট পরে আসতে হয়, এত ধুলো, কেন রাস্তা করছে না কেন? এখানকার কর্পোরেশন, এখানকার পঞ্চায়েত রাস্তা বানাচ্ছে না কেন? এখানকার যারা যারা এমএলএরা জিতে বসে আছে তারা রাস্তা বানাচ্ছে না কেন? আমার প্রশ্ন তাদের কাছে। সুতরাং আজকে উত্তরবঙ্গে না রাস্তা হয়েছে, না কোনো সরকারি হাসপাতাল আছে, না ওখানে চা বাগানের কোনো উন্নয়ন হয়েছে। আজকে ওখানে নতুনত্বের যে একটা এক্সপোর্ট, আজকে চা এক্সপোর্ট বলুন বা আজকে অর্কিড, অর্কিড যে ওখানে এত কিছু হয়, এত বিভিন্ন রকমের অর্কিড হয়, তার এক্সপোর্টের কোনো কোনো উন্নয়ন নেই, কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই। এবং আজকে সম্পূর্ণ যেভাবে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষ, সেখানে একটা মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে যে তারা আলাদা, উত্তরবঙ্গকে আলাদা করতে চায়। জলপাইগুড়ি এলাকায় 3 দিন মানে মুখ্যমন্ত্রী যদি এতটাই যদি চিন্তিত থাকতেন যে জলপাইগুড়ি গেছেন, সেখানে প্রত্যেকটি মানুষের বাড়িতে যেন ত্রাণ পৌঁছয়, যেন সব কিছু সুযোগ সুবিধে পৌঁছয়, তারা এত কষ্টের মধ্যে রয়েছে, তাহলে তো 13 ধরে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটা থাকতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী নেত্রী হিসেবে ভালো, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে একেবারেই মানে একেবারেই ফেলিওর, উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একেবারে ফেলিওর। আজকে মুখ্যমন্ত্রী হওয়া আর একটা বিরোধী দলনেত্রী হওয়া, সেটা দুটো আলাদা। এবং আজকে আমফানের সময় তো আপনি দেখেছেন চুরি হয়েছে জিনিস, তীরবল চুরি করেছে, মোদিজি চাল ডাল পাঠিয়েছে এফসিআই এর বস্তা থেকে, ভালো চালগুলোকে বের করে খারাপ চালগুলোকে ওই বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেগুলো বিক্রি করা হয়েছে, আপনারাই দেখিয়েছেন। তো যে সরকার চুরি করে, তো এটা তো হতে পারে না যে সেই সরকারের ডাকাত রানী সে কিছু জানে না বা রানীমা জানে না, এটা হতে পারে না। রানীমা সবই জানে, কিন্তু রানীমার প্রায়োরিটি অন্যদিকে, রানীমা শুধু রাজনীতি করতে জানে না, বললাম শুধু রাজনীতি উনি করবেন, কিন্তু মানুষের কাছে যে সত্যিকারের পৌঁছক, ঠিক আছে মানুষ কষ্টে রয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে তুমি কোন দল করে রং দেখে তুমি করবে না, তুমি সবাইকে দেবে স্ট্রিক্ট যে নির্দেশ, ডিএম এসপি এ প্রশাসন পুলিশ করা কি যেত না? কিন্তু ওই অ্যাটিচিউডটাই নেই, অ্যাটিচিউড অ্যান্ড অ্যাপটিচিউড দুটোই দেখা দরকার, এই সরকারের কিছু নেই। কোচবিহারের কর্মী সভা থেকে অভিষেক খুশিয়ার দিয়েছে দলীয় কোন্দল থাকা যাবে, মানে দলীয় কোন্দল করার জন্য কড়া বার্তা দিয়েছে কর্মীদেরকে অভিষেক ব্যানার্জি নিয়ে আমার কত প্রশ্ন করবেন না, বলে অভিষেক ব্যানার্জি কেউ এটা বিরাট কেউ এসে যায়নি যে তার কথার আমাকে উত্তর দিতে হবে। হি ইজ জাস্ট এ সিম্পল এমপি ফর মি, ঠিক আছে না?
তো এমন কোনো বড় একটা বিরাট কেউ এসে যায়নি যে উনি কি বলবেন তার প্রতিটা কথায় আমাকে উত্তর দিতে হবে। আর তার দলের ব্যাপার, তারা যদি টাকা পয়সা নিয়ে চুরি করে, সেই চুরির ইন্সপিরেশনটা তো তারাই দিয়েছেন, তাই না? আর সিন্ডিকেট করা, সিন্ডিকেট করে ভাগ বাটোরা করা, তোলাবাজি করা, কাঠমানি খাওয়া, এটা কি অভিষেক ব্যানার্জি জানেন না? এটা কি মমতা ব্যানার্জি জানেন না? আর করবেন, করবেনটাই বা কি বলুন, ইন্ডাস্ট্রি থাকলে সরকার সেই ইন্ডাস্ট্রির ট্যাক্সের টাকায় চলে, এখানে ইন্ডাস্ট্রি নেই, যদিও বা তার প্রার্থীরা ধোঁয়া 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 দেখে, কিন্তু আসলে তো কোনো ইন্ডাস্ট্রি নেই। সুতরাং রাজ্য চালাতে গেলে ওই ডিয়ার লটারি আর মদের পয়সা, 25 টাকার পাউচের মদ, আর এই বোম বানানো, আর এই সিন্ডিকেট, জলাভূমি বন্ধ করে দিয়ে বিল্ডিং তুলে দাও, ঘুষ দাও, এই তো চলছে। আজকে যে কোনো মানে পরিবেশ দিবস ঘটা করে করব, কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার তার কমপ্লিটলি আগেনস্টে গিয়ে করব। গাছগুলো কেটে দেবো, কেটে সেগুলো বিক্রি করব। যা যা জলাজমি রয়েছে, জলাশয় রয়েছে, যেটা এনভায়রনমেন্টের জন্য, আজকে টেম্পারেচার বাড়ছে কেন? আজকে 50 বছর আগে এই টেম্পারেচার তো ছিল না, আমাদের ঠাকুরদা দাদুরা বাবারাও যে টেম্পারেচার দেখে গেছিলো এরকম তো ছিল না। হচ্ছে কেন এরকম টেম্পারেচার? আমরা কষ্ট পাচ্ছি কেন? নিজেদের দোষে সমস্ত গাছগুলো কেটে দিচ্ছেন, জলাভূমিগুলো বন্ধ করে দিয়ে শুধু কর্পোরেশন আর পঞ্চায়েতকে আপনাকে ঘুষ দিতে হবে। ঘুষ দিয়ে দিন, আপনি 40 তলা বিল্ডিং বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, দেখতে তো পেলেন গার্ডেন দিচ্ছে কি হলো। আর কয়েকটা মানুষ যদি, 10-12টা মানুষ যদি মরেও যায়, সংখ্যালঘু যদি মরে, যে সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের নিয়ে মুখ্যমন্ত্রীর এত হৃদয়ে কাঁদে, তাতে কি আছে? উন্নয়ন হচ্ছে না, দেখতে পাচ্ছেন তো উন্নয়ন? তাতে কিছু মানুষ যদি শহীদ হয়, তাতে কি করা যাবে?